হে মুসলমান একটুখানি লক্ষ্য করুন, আপনি কেন কোরআন মাজিদ মেনে চলবেন, আপনি কেন রাসূলের সুন্নত মেনে চলবেন? কারণ আপনি পরিপূর্ণ মুসলমান হতে পারবেন, পরিপূর্ণ মানুষ আপনি হতে পারবেন। আপনি হবেন একদিকে বিজ্ঞান মনস্ক আধুনিক মানুষ, আর একদিকে আপনার মধ্যে থাকবে নীতি নৈতিকতার জ্ঞান। আপনি আদর্শ মানুষ হয়ে যাবেন, সমাজের বুকে মাথা উঁচু করে চলতে পারবে। হে তরুণ যুবকেরা, হে আমার গুরু পিয়ানিরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দেন বাবা, পৃথিবী বিখ্যাত একজন ফুটবলার, পৃথিবী বিখ্যাত একজন ফুটবলার, নাম হলো মিস্টার ওয়াজিল। হে তরুণ যুবকেরা, তিনি হলেন জার্মানির বিখ্যাত ফুটবলার, তিনি ফুটবল খেলছেন বাবা মাঠের মধ্যে। এমন সময় দেখা যায় কোন একজন দর্শক তার দিকে একটা রুটির টুকরো ছুঁড়ে দিয়েছেন। ওই রুটির টুকরোটা যখন ছুঁড়ে দিয়েছে, তখন দেখা যায় হাই রে হাই, হাই রে হাই, মিস্টার ওয়াজিল ওই রুটির টুকরোটা নিলেন, রুটির টুকরোটা নিয়ে চুমু খেলেন, চোখে লাগালেন, বলালেন, চোখে লাগালেন, চুমু খেলেন। তিনি ওই মানুষটার দিকে বুঝিয়ে দিলেন, এটা হলো খাদ্য, এই খাদ্যটাকে ছুড়তে নাই, কারণ ইসলাম বলেছে অপচয় খরচাকারী শয়তানের ভাই। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানিস শায়াতিন, অপচয় খরচাকারী হলো শয়তানের ভাই। তিনি ওই রুটির টুকরোটাকে নিয়ে চুমু খেলেন এবং সাইড করে তুলে রাখলেন। এর দ্বারাই বুঝিয়ে দিলেন অপচয় খরচা ইসলাম সমর্থন করে না। এ শিক্ষা একজন পৃথিবী বিখ্যাত ফুটবলার দিলেন, তিনি কিন্তু কম পয়সার মালিক নন, কোটি কোটি টাকার মালিক, কয়েকশো কোটি টাকার মালিক, সারা পৃথিবীর মানুষ তাকে জানে, মিস্টার ওয়াজিল কে সবাই চেনে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, এ নৈতিকতা, এ নৈতিকতা, আপনাকে আমাকে শিখতে গেলে, জানতে গেলে, আপনাকে আমাকে মিনিমাম একটু কোরআন আর হাদিসের জ্ঞান রাখতে হবে। কেন আপনি কোরআন মাজিদকে মান্যতা দেবেন? তার কারণ হলো 1450 বছর আগে কোরআন যা বলেছেন, 1450 বছর আগে বিশ্ব নবী যা বলেছেন, আজকের যুগের মানুষ মেনে নিতে বাধ্য হয়েছে। আজকের যুগের মানুষ মেনে নিতে বাধ্য হয়েছে। বন্ধুরা আমার, মানুষ অবাক হয়ে যাচ্ছে। ফেরাউনের ডেড বডি আজ থেকে 200-250 বছর আগে পাওয়া গেছে নীল দরিয়ার ধারে। কেউ বলে মমি করে রাখা ছিল, মমি করে রাখা ছিল, সেখান থেকে পাওয়া গেছে। কিন্তু অক্ষত পাওয়ার পর বিজ্ঞানীরা অবাক, কি করে অক্ষত থাকতে পারে? 6 ঘন্টা পর থেকে ডেড বডির পচন যদি শুরু হয়, 17 দিনে যদি পেটটা ফেটে যায়, তাহলে ফেরাউনের ডেড বডি কেমন করে অক্ষত রইল? গবেষণা শুরু করলো ভাই আমার মিস্টার, ভাই আমার ডক্টর মরিস বুকাইলি, তিনি গবেষণা শুরু করলেন ফেরাউনের ডেড বডি নিয়ে। ফ্যান্সের বিখ্যাত গবেষণাগারে গবেষণা শুরু করলেন। তিনি বললেন, ঠিকই তো, পানিতে ডুবে মারা গিয়েছিল, তার শরীর থেকে লবণ পাওয়া যায়, লবণের চিহ্ন পাওয়া যায়, তিনি পানিতে ডুবে মারা গিয়েছিল। কিন্তু বড় আশ্চর্য, কি করে এখনো কিন্তু পচে যায়নি, নষ্ট হয়ে যায়নি, ধ্বংস হয়ে যায়নি? হাই রে হাই, গবেষণা করে দেখা গেল, তিনি গবেষণা করে অবাক, তিনি হতবাক। ভাই আমার, তিনি যখন মুসলিম বিজ্ঞানীদের সঙ্গে কথোপকথন করছেন, মুসলিম বিজ্ঞানীরা বলছেন, হে মিস্টার মরিস বুকাইলি, আপনি যে ফেরাউনের, আপনি যে ডেড বডি নিয়ে গবেষণা করছেন, অবাক হয়ে যাচ্ছেন, কি করে এই শত শত বছর ধরে, শত শত বছর ধরে মানুষটার ডেড বডিটা নষ্ট হয়ে যায়নি, পচে যায়নি, গলে যায়নি, মাটিতে খেয়ে নেয়নি, পোকায় খেয়ে নেয়নি? কেন জানেন? এটা শত শত, আপনি তো মাত্র 100 বছর আগের ডেড বডি নিয়ে গবেষণা করছেন, কিন্তু এটা 100 বছর আগের ডেড বডি নয়, এটা 1000 বছর আগের ডেড বডি। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবীর জামানায় যে ফেরাউন দরিয়ায় ডুবে মারা গিয়েছিল, সেই ডেড বডি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, হে জওয়ান যুবকেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান একটুখানি লক্ষ্য করুন, হে তরুণ যুবকেরা একটু শুনে রেখে দিন। আমার আল্লাহ জানিয়ে দিয়েছিলেন, ওই ফেরাউন নিজেকে খোদা বলে দাবি করেছিল, আল্লাহ বলে দাবি করেছিল, আমার আল্লাহ নারাজ হয়ে গিয়েছিলেন। ফেরাউন বলেছিল, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় খোদা।
আমি তোমাদের বড় খোদা। জি হ্যাঁ বন্ধুরা, আমার তরুণ যুবকেরা, আমার মুরুব্বিয়ানেরা, আমার আজরাইল ফারিস্তার দুজনের জান কবজ করতে বড় কষ্ট হয়েছে, দুজনের জান কবজ করতে বড় কষ্ট হয়েছে। জিজ্ঞাসা করা হলো, তোমার কার কার জান কবজ করতে কষ্ট হয়েছে? বলে দুজনের জান কবজ করতে কষ্ট হয়েছে। আজরাইল ফারিস্তাকে বলা হলো, আচ্ছা তুমি সারা পৃথিবীর এত পশু পাখি মানুষ এই সকলের রূহ তুমি বের করো, তো কেমন করে বের করো? বলছে দেখুন, মেহমানের সামনে যদি দস্তরখান দেয়া হয়, দস্তরখানে যদি অনেক রকমের খাবার থাকে, খেতে কি অসুবিধা হয়? না না, একবার এটা হাত দেয়, একবার ওটা হাত দেয়, ওটা হাত দেয়। বলে আমার কাছে সারা পৃথিবীটাকে আল্লাহ দস্তরখানের মতো করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা, আমার তরুণ যুবকেরা, আমার আজরাইল ফারিস্তা কিভাবে দায়িত্ব পেল জানেন? এই যে জান কবজ করার দায়িত্ব আজরাইল ফারিস্তাকে আল্লাহ দিলেন, কেন দিলেন জানেন? জানা আছে আপনাদের? ইসরাফিল ফারিস্তা ছিল, তাকে কেন দিলেন না? জিব্রাইল ফারিস্তা ছিল, তাকে কেন দিলেন না? মিকাইল ফারিস্তা ছিল, তাকে কেন দিলেন না? আল্লাহ কেন আজরাইল ফারিস্তাকে দিলেন? জানা আছে আপনাদের? কি জি জানা আছে? একটু হ্যাঁ হতে হতে। হে তরুণ যুবকেরা, পাইজ কল রব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইউসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক ক্বালা ইন্নী আলামু মা লা তাআলামুন। আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দেন, যখন আমি ফারিস্তাদের বললাম পৃথিবীর জমিনে আমি মানুষ সৃষ্টি করব, আমার প্রতিনিধি সৃষ্টি করব, আমার খলিফা সৃষ্টি করব, তখন ফারিস্তারা বলেছিল, হে আমার আল্লাহ, আপনি মানুষ সৃষ্টি করবেন না, তারা পৃথিবীর জমিনে গিয়ে ফাসাদ করবে, ঝগড়া করবে, পয়সলে কুত্তেমা তারা রক্তারক্তি করবে, মারপিট করবে, দাঙ্গা করবে, হাঙ্গামা করবে, অশান্তি করবে। ইন্নি আমার আল্লাহ বললেন, ফারিস্তারা বললেন, হে আল্লাহ, আমরা আপনার হাম প্রশংসা করার জন্য যথেষ্ট আছি। মাবুদ আল্লাহ, আমরা আল্লাহ আপনার ইবাদত করার জন্য আমরা ফারিস্তারা যথেষ্ট আছি, আপনি মানুষ সৃষ্টি করবেন না। আমার আল্লাহ সে সময় বলেছিলেন, ইন্নি আলামু মা লা তাআলামুন, আমি আল্লাহ যেটা জানি তোমরা সেটা জানো না। জোরে হবে না? জোরে হবে না? আমার আল্লাহর কুদরত আহা বোঝা বড় দায়, আমার আল্লাহর দয়া বোঝা বড় দায়, আমার আল্লাহর রহমত বোঝা বড় দায়। আপনি বুঝতে পারেন না আপনার আমার প্রতি আল্লাহর রহমত করুণা দয়া কতটা আছে। জালেমরা চারিদিকে ঘিরে ফেলেছেন, কথা ঠিক না বল? জমিনি মুসিবত আসমানি মুসিবত চলছে, দেখছেন না সারা পৃথিবীতে কি চলছে? আপনার আমার ঘরে ছোট্ট বোনটা মাথায় হিজাব পরে কলেজে যাচ্ছে, তাকে বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তাকে ভাই আমার লাঞ্ছনা বঞ্চনা করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু দেখা গেল হাই রে হাই, হাজারো শিয়াল যতই চিৎকার করুক না কেন, আল্লাহর রহমত যদি থাকে তোমার সঙ্গে ভাই, আল্লাহ তোমাকে বাঘের মতো শক্তি দেয়। সারা পৃথিবী তোলপার হয়ে গেল, একটা মুস্কান সারা পৃথিবীকে আলোই আলোকিত করে দিল, সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি হলো, সারা পৃথিবী বিভিন্ন দেশেতে আজকে ভারতের মুস্কান নিয়ে আলোচনা শুরু হয়ে গেল। আল্লাহর রহমত যদি আপনার সঙ্গে থাকে, মাদাত যদি আপনার সঙ্গে থাকে, পৃথিবী আপনাকে কোন জায়গায় পৌঁছে দিবে কেউ জানতে পারবে না। বন্ধুরা, আমার তরুণ যুবকেরা, আমার হে আমার মুরুব্বিয়ানিরা, হে জওয়ান যুবকেরা, শুনে রেখে এমন সময় দেখতে পাওয়া যায়, আমার আল্লাহ জানিয়ে দিলেন, হে মালাইকা ফারিস্তারা, আমি প্রতিনিধি তৈরি করব,
আমার আদমকে তৈরি করব এতে তোমাদের যাই বলো না কেন আমি যেটা জানি তোমরা সেটা জানো না ইন্নি আলামু মা লা তালামুন আমার আল্লাহ বললেন হে ফেরেশতারা যাও মাটি তুলে নিয়ে আসো আদম সৃষ্টি করা হবে কতগুলো উপাদান দিয়ে আদমকে সৃষ্টি করা হলো দেন এই ভাবে কতগুলো উপাদান দিয়ে ভাই আমার আদম নবীকে সৃষ্টি করা হলো হে তরু যুবকেরা মাটিটা মূল উপাদান মাটির পুতুল প্রথম তৈরি করা হবে মাটি প্রথমে তৈরি নিয়ে আসো যাও ফেরেশতা গেল গিয়ে বলল আল্লাহ আমি যাচ্ছি মাটি আনতে মাটি যখন তুলতে যাই মাটি কান্না কাটি শুরু করে আমাকে নিয়ে যাবেন না আমাকে নিয়ে যাবেন না আমাকে নিয়ে যাবেন না আমি আদম হতে চাই না আমি মাটি হতে মানুষ হতে চাই না আমি মানুষের শরীরে লেগে থাকতে চাই না হে আমাকে মাটিকে নিয়ে যাবেন না মাটি কাঁদতে শুরু করলো ফেরেশতা তার কান্না দেখে ফিরে এসে বার আল্লাহর কাছে হাজির হলো হে আল্লাহ মাটিকে আমি তুলে আনতে চেয়েছিলাম কিন্তু মাটি এত কান্নাকাটি করলো আমি মাটিকে আনতে পারলাম না মাটি বলল আমি মানুষ হতে চাই না কারণ ওই মানুষ অপরাধ করবে অন্যায় করবে আমি জাহান্নামের আগুনের শাস্তি জানি ওই জাহান্নামের আগুনে আমি মাটি পুড়তে চাই না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা এই ইমানদারেরা তোমরা নিজে বাঁচো এবং নিজের আহাল পরিবার বর্গকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে অন্য জায়গায় আল্লাহ বলেন যে জাহান্নামের আগুনটা হবে জ্বালানি পাচ্ছে জাহান্নামের আগুনের জ্বালানিটা হবে মানুষ এবং পাথর দিয়ে অকুদহান নাস ওয়াল হিজারাত জাহান্নামের আগুনটা হবে মাটি এবং ভাই আমার পাথর এবং মানুষ মানুষ এবং পাথর হলো জ্বালানি কাঠ আমরা যেমন জ্বালানি কাঠ ব্যবহার করি এই কাঠ হলো ভাই আমার জ্বালানিটা হলো মানুষ এবং পাথর মানুষ এবং পাথর বুঝতে পারছেন বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার হে আমার মুরব্বিয়ানিরা হে জওয়ান যুবকেরা শুনে রেখে তিন বাবা এমন সময় দেখতে পাওয়া যায় আমার আল্লাহ অন্য ফেরেশতাকে পাঠালেন যাও সেই ফেরেশতাও ফিরে আসলেন আমার আল্লাহ মিকাইল ফেরেশতাকে পাঠালেন যাও মিকাইল ফেরেশতাও ফিরে আসলেন আমার আল্লাহ ইসরাফিল ফেরেশতাকে পাঠালেন যাও মাটি তুলে নিয়ে আসো ইসরাফিল ফেরেশতা যখন মাটি তুলতে গেলেন আমার মাটি বলছে হে নবী হে ফেরেশতা ইসরাফিল আমাকে নিয়ে যাবেন না আমি জাহান্নামের আগুনে জ্বলতে চাই না কারণ মানুষ অনেক অন্যায় করবে পাপ করবে জাহান্নামের আগুনে পড়বে আমি জাহান্নামের আগুনে জ্বলতে চাই না আমাকে তুলে নিয়ে যেও না ইসরাফিল ফেরেশতা তার কান্না দেখে আল্লাহর কাছে এসে বলে আল্লাহ গো মাটির কান্না আমি আর সহ্য করতে পারি না মাটি না তুলি আমি আপনার কাছে ফিরে এসেছি হে তরুণ যুবকেরা হযরত জিব্রাইল ফেরেশতাকে পাঠালেন যাও জিব্রাইল মাটি তুলে নিয়ে আদম তৈরি করব মানুষ তৈরি করব প্রতিনিধি বানাব হযরত জিব্রাইল ফেরেশতা চলে গেলেন মাটি তুলতে জোর করে তুলতে যাবেন মাটি খুব কাটাকাটি করলো এত কাটাকাটি করে আমাকে নিয়ে যাবেন না আপনার কাছে অনুরোধ করি হে জিব্রাইল ফেরেশতা আমাকে নেবেন না আমি মানুষ হতে চাই না আমি জাহান্নামের আগুনে জ্বলতে চাই না কারণ জাহান্নামের শাস্তিটা কত কঠিন সেটা আমি জানি হে ফেরেশতা জিব্রাইল আমাকে নিয়ে যাবেন না আমি জাহান্নামের আগুনে জ্বলতে চাই না হে তরুণ যুবকেরা হযরত জিব্রাইল ফেরেশতা সেই সময় আর নিরুপায় হয়ে মাটির কথা শুনে হৃদয়টা তার বিগলিত হলো
আল্লাহ দরবারে সে বলে আল্লাহ গো আমি জিব্রাইলও তুলতে পারলাম না আমি মাটি আনতে পারলাম না আল্লাহ বেয়াদবি নেবেন না গোস্তাকে maaf করবেন মাটির কান্না দেখে আমি ফিরে এসেছি আমি মাটি আনতে পারি না সেই সময় আমার আল্লাহ বললেন কে পারবে মাটি তুলে আনতে বাবা রাম কে পারবে ফেরেশতারা বলো তখন সেই সময় সেখানে উপস্থিত ছিলেন হযরত আজরাইল ফেরেশতা আজরাইল ফেরেশতা বললেন আয় আল্লাহ আপনি যদি আমাকে অনুমতি দেন আমি গিয়ে মাটির কান্না কাটিকে পরোয়া করব না মাটির মাটিকে আমি ঠিক তুলে নিয়ে চলে আসব মাটিকে আমি ঠিক তুলে নিয়ে চলে আসব মাটির কান্না কাটি আমি পরোয়া করব না আপনি যদি আমাকে অনুমতি দেন আল্লাহ বললেন যাও ঠিক আছে যাও তুমি তাহলে মাটি তুলে নিয়ে এসো তোমাকে অনুমতি দেয়া হলো ফেরেশতা আজরাইল ফেরেশতা সে সময় মাটি তুলতে গেলেন যাওয়ার পর মাটি খুব কান্না কাটি করতে লাগলো মাটি খুব কান্না কাটি করতে যায় করতে লাগলো অনুনয় বিনয় করতে লাগলো আবদার করতে লাগলো আবেদন করতে লাগলো বিভিন্ন ভাবে দরখাস্ত করতে লাগলো কিন্তু আজরাইল ফেরেশতা বললেন আমার হৃদয় খুব কঠিন আমি আল্লাহর ওয়াদা ছাড়া কিছু পরোয়া করি না ও তোমার কান্না আমার হৃদয়কে বিগলিত করতে পারবে না হে মাটি কোনো উপায় নাই আল্লাহর যখন অর্ডার আমি আর কারো কথা শুনি না আমি আল্লাহর অর্ডার মানি আমি মাটি তোমাকে নিয়ে যাবই বলে জোর করে হাত ঢোকালেন মাটি তুললেন নিয়ে গিয়ে আল্লাহর দরবারে পেশ করলেন আল্লাহ বললেন হে আজরাইল তুমি মাটি আনতে পারলে এটা কেউ পারলো না তুমি পারলে হে আল্লাহ আপনার হুকুমটা আমার কাছে সবচেয়ে বড় আর আমার হৃদয় খুব কঠিন আমার কোনো দয়া ময়া নাই আপনি যেটা নির্দেশ করবেন আমি আজরাইল সেটা তৎক্ষণাৎ করব জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ বললেন যাও তুমি যখন আমার এই নির্দেশ পালন করেছো তো সারা পৃথিবীর সমস্ত মাখলুকের রূহ কবজ করার দায়িত্বটাও আমি আজরাইল আমি আল্লাহ তুমি আজরাইলকে দিয়ে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার হে আমার মুরুব্বিয়ানিরা হে জওয়ান যুবকেরা শুনে রেখে দাও বাবা হে মুসলমান একটুখানি শুনে রাখো ফেরেশতা আজরাইল ফেরেশতাকে জিজ্ঞাসা করা হলো আচ্ছা আপনার রূহ কবজ করতে কারো কষ্ট হয়েছে বলে দুজনের কষ্ট হয়েছে বলে কার কার একটু বলবেন জানা আছে আপনাদের কি গো একটু বলেন হ্যাঁ জানা আছে জানা না কষ্ট হচ্ছে নাকি আপনাদের ঠান্ডা লাগছে খুব একটু হবে তো মেসেজ করে দেবো কি যে আপনারা কি বলতে চাইছেন হবে একটু ধরে সরে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ও গো খোদা আমার ক্ষমা করে দাও তোমার দয়ার নবীর দিদার করে দাও ও গো খোদা আমার ক্ষমা করে দাও তোমার দয়ার নবীর দিদার করে দাও গোনাগার আমি তো দাতা হে ত্রাতা তুই দাতা হে ত্রাতা তুই দাতা হে ত্রাতা আল্লাহুম্মা সাল্লি আলা ভাইরা আমার তরুণ যুবকেরা আমার হে আমার মুরুব্বিয়ানিরা হে জওয়ান যুবকেরা শুনে রেখে দিন বাবা দেখুন আল্লাহর রহমত কতটা আমাদের উপর আল্লাহর দয়া কতটা আমাদের উপর আছে আল্লাহর রহম কতটা আমাদের উপর আছে আল্লাহর মায়া মমতা আমাদের উপর কতটা আছে
হে মুসলমান একটু খেয়াল করো, হে মুসলমান একটু লক্ষ্য করো না। ফেরেশতা আজরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো, পৃথিবীতে আপনার জান কবজ করেছেন আপনি কোটি 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 কোটি, তার মধ্যে কারো জান রূহ কবজ করতে আপনার কারো কষ্ট হয়েছে নাকি? বলে সমুদ্রের বুকে একটা মহিলার জান রূহ কবজ করতে আমার কষ্ট হয়েছিল, সমুদ্রের বুকে একটা মহিলার রূহ কবজ করতে আমার কষ্ট হয়েছিল। আর যে সাদ্দাত ভাই আমার ভেতরে যুবকেরাম হ্যাঁ আমার মুরব্বিয়ানেরাম যে নিজের দুনিয়ার জমিনে জান্নাত তৈরি করেছিল, ওই জান্নাত তৈরি করে যখন জান্নাতে প্রবেশ করতে যাবে, নিজের দুনিয়াতে তৈরি করা জান্নাতে যখন ঢুকবে, ভাই আমার দোস্ত আমার নিজের জান্নাত যখন তৈরি করে জান্নাতে যখন ঢুকতে যাবে, ওই জান্নাতে ঢোকার আগে আমার আল্লাহর ওয়াডার হয়েছিল, যাও ওকে আর জান্নাতে ঢুকতে দিও না, তার আগে ওর রূহটা বের করে না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরুব্বিয়ানেরা আমার, ভাইরা আমার, ওই যে মহিলার রূহটা বের করেছিল সেটা কে জানো? আল্লাহ বললেন ওটা কে জানো? আল্লাহ কে কে বলেন আপনি? বলে দেখো জাহাজ যাচ্ছে সমুদ্রের উপর দিয়ে, হঠাৎ করে ঝড় আসলো, তুফান এলো, সেই তুফানে জাহাজটা ডুবে গেল, একটা মহিলা ছিল, সেই মহিলার ভাই আমার প্রেগনেন্ট ছিল, পেটে তার বাচ্চা ছিল, এমন সময় ডুবন্ত জাহাজের সে একটা কাঠ ধরলো, টুকরো ধরলো, ওই টুকরো কাঠটা ধরলো, এই টুকরো কাঠটা ধরে সে কিছু সময় সেখানে রইল, আমার আল্লাহর কুদরতি ক্ষমতা ওই জাহাজে তার সন্তানের সন্তান হলো, বাচ্চা হলো ওই জাহাজের, ওই টুকরো কাঠেতে আল্লাহ তার বাচ্চা দিলেন, ওই বাচ্চাটা দেবার পর বাচ্চাটা ওই দুনিয়ার জমিনে দুনিয়ার আলো দেখল, সমুদ্রের উপর টুকরো কাঠের উপর আল্লাহ তাকে সন্তান দিলেন, ওই মহিলা আমার সন্তান হলো, ওই সন্তানটা হওয়ার পর হে তরুণ যুবকেরা শুনে রেখে দেন, এমন সময় আল্লাহর নির্দেশ হলো যাও আজরাইল ফেরেশতা যাও ওই সন্তানের মায়ের রূহটা কবজ করে নাও, হায় আল্লাহ একই জাহাজের সকলে ডুবে গেছে এমন কি একটা কাঠের টুকরোতে মা আশ্রয় নিয়েছে, ওই মায়ের পেটে সন্তান ছিল, ওই সময়তে তুমি তার সন্তানকে দুনিয়াতে পাঠালে, সন্তান দুনিয়াতে আসার পরে আবার তুমি নির্দেশ করলে ওই মায়ের রূহটা বের করে নাও, আমি বড্ড কষ্ট পেয়েছিলাম দুঃখ পেয়েছিলাম, কি করে আমি রূহটা বের করব পৃথিবীর জমিনে, ওই মায়ের রূহটা বের করতে আমি আজরাইলের বড্ড কষ্ট হয়েছিল। হে আজরাইল তুমি কি জানো এই বাচ্চাটার কি হলো? বল আল্লাহ জানি না, শুনে রেখে দাও, ওই বাচ্চাটাকে আমি আল্লাহ বাঁচিয়ে রাখলাম, ওই বাচ্চাটাকে আমি আল্লাহ ভাসিয়ে ভাসিয়ে সমুদ্রের কিনারায় নিয়ে গিয়ে পৌঁছে দিলাম, সমুদ্রের কিনারায় পৌঁছে দিলাম আমি আল্লাহ, হে তরুণ যুবকেরাম হে আমার মুরুব্বিয়ানেরাম, শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন, হে মুসলমান একটুখানি লক্ষ্য করো, কিনারায় গিয়ে যখন পৌঁছে গেল এমন একটা মানুষের সামনে তাকে পাঠালাম যার কোনো সন্তান ছিল না, যার কোনো ছেলে মেয়ে ছিল না, সে ছিল এলাকার ধনী মানুষ, সেই ধনী মানুষের ঘরে আমি তাকে পাঠিয়ে দিলাম, ধনী মানুষটা যখন সমুদ্রের কিনারায় আসলো তখন সে বাচ্চাটাকে পেয়ে গেল, বাচ্চাটাকে কোনো মাধ্যমে ওই ধনী মানুষের ঘরে দিয়ে দিলাম, সেই ধনী মানুষকে আমি আল্লাহ দুনিয়ার জমিন থেকে তুলে নিলাম। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, হে তরুণ যুবকেরা, হে আমার মুরুব্বিয়ানেরা শুনে রেখে দাও বাবা, এমন সময় সে সমস্ত সম্পত্তির মালিক হয়ে গেল, সে সমস্ত ধন সম্পত্তির মালিক হয়ে গেল, সমস্ত সম্পত্তির সে মালিক হয়ে গেল, তারপরে আরো ধন আরো সম্পদ তাকে দিলাম, আরো ধনী করলাম, আরো ধনী করলাম, আরো ধনী করলাম, আরো ধনী করলাম, সমস্ত বাদশাদের উপর তাকে বাদশাহী দান করলাম, একদিন সে নিজেকে আল্লাহ বলে দাবি করলো, সে বলে
বললো আমি তোমাদের খোদা আমি হলাম তোমাদের খোদা হে আজরাইল ফেরেশতা শুনে রেখে দাও যার মাকে আমি সমুদ্রের পানিতে যার মায়ের রূহটা বের করতে বলেছিলাম তার সন্তানকে আমি আল্লাহ বড় বৃহৎ সাত রাজ্যের সমস্ত সম্পত্তি সমস্ত রাজ্যের তাকে বাদশা বানালাম আর সে বাদশা হয়ে ওই জায়গা থেকে উঠেলো তারপরে সে নাফরমানি করে নিজেকে আল্লাহ বলে দাবি করে ফেলল জানো আমি আল্লাহ কেমন ভাবে তাকে বাদশাই দিলাম অথচ সে নিজেকে আল্লাহ বলে দাবি করলো আজকে সে নিজেকে খোদা আল্লাহ বলে দাবি করেছে আনা রব্বুকুমুল আলা বলেছে বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার হে আমার মুরুব্বিয়ানিরা হে জওয়ান যুবকেরা শুনে রেখে দেন বাবা মিশো ভাই আমার ফ্রান্সের বড় বিজ্ঞানী ডক্টর মরিস বুকাইলি তিনি অবাক হয়ে যাচ্ছেন মুসলিম বিজ্ঞানীরা বলছেন জানেন স্যার আপনি যে গবেষণা করছেন ডেড বডি নিয়ে যার শরীরে লবণের চিহ্ন পাওয়া যায় নোনা পানিতে ডুবে যার মৃত্যু হয়েছে আপনি যে ডেড বডি নিয়ে গবেষণা করছেন এই ডেড বডি আজকের নয় এই মানুষটা কিন্তু আজকের নয় এই মানুষটা হলো আজ থেকে কিছু কম বেশি প্রায় 3000 বছর আগের ডেড বডি এই মানুষটার অন্য কেউ নয় এই মানুষটা হলো ফেরাউন মেমন সময় ডক্টর মরিস বুকাইলি অবাক হয়ে যায় কি করে বলছেন ভাই কিন্তু আনুমানিক বয়স তো আমরা ওরকমই পাই কিন্তু আপনি কেমন করে বলছেন এটাই হলো ফেরাউন কারণ তখন সেই মুসলিম বিজ্ঞানী বলতে শুনে রেখে দেন মানুষের ডেড বডি 6 ঘন্টা পর থেকে পচন শুরু হয় আর অল্প কিছুদিনের মধ্যে ডেড বডি পচে গলে নষ্ট হয়ে যায় আজ থেকে 200-250 বছর আগে আপনি যে বডিটা পেলেন কেউ বলেন সমুদ্রের ধারে কেউ বলছেন না না ভাই আমার মমি করা ছিল ওই পিরামিডের তলা থেকে মমি করা ছিল সেই মমি থেকে বেরি করা হয়েছিল ডেড বডিটা দেখে অবাক হয়ে যায় কি করে এটা এত বছর ধরে অক্ষত আছে ভাই হে তরুণ যুবকেরা আজ থেকে বয়সটা আনুমানিক কিছু কম বেশি 3000 বছর হয়ে গিয়েছে হযরত মুসা নবীর জামানার ফেরাউন ফেরাউন হলো লাকাব ফেরাউন হলো কোন নাম নয় এটা হলো একটা লাকাব যেমন রাজা বাদশা বলা হয় নেতা মন্ত্রী বলা হয় ও ফেরাউন যুগে যুগে অনেক এসেছিল মুসা নবীর জামানার ফেরাউনের কথা বলছি ডক্টর মরিস বুকাইলো অবাক হয়ে যায় বাবা কি করে আপনারা বলছেন সে মুসা নবীর জামানার ফেরাউন বলে শুনে রেখে দেন জেনে রেখে দেন 1450 বছর আগে আল কোরআনে এই ফেরাউনের সম্পর্কে 3000 বছর আগের ফেরাউন সম্পর্কে বলা হয়েছে বিশ্বনবীকে জানিয়ে দিয়ে আল্লাহ বলেন হে তরুণ যুবকেরা শুনে রেখে দাও ফেরাউন যখন লোহিত সাগরে নীল দরিয়ায় উঠছে ডুবছে আর মরছে ডুবছে আর উঠছে ডুবছে আর উঠছে ডুবছে আর উঠছে ফারিস্তা তখন তার সামনে গিয়ে জানিয়ে দেয় আলিয়াও মানুনা যে কাবে বাদানিকা লেতা কোনা লেমান খলফাকা আয়াত ওয়া ইন্না কাসিরাম মিনাল নাসে আন আয়াতিনা লগাফিলুনা হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও আলিয়াও মানুনা যে কাবে বাদানিকা লেতা কোনা লেমান খলফাকা আয়াত আজকের দিনে আজকের দিনে হে ফেরাউন আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন তোমার জেসেমকে বাঁচিয়ে দেবেন তোমার জেসেমকে অক্ষত রাখবেন আজকের দিনে তোমার শরীরকে বাঁচিয়ে দেওয়া হবে যাতে করে আফটার জেনারেশন তোমাকে দেখে শিক্ষা লাভ করে যে এই হলো ফেরাউন যে নিজেকে খোদা বলে আল্লাহ বলে দাবি করেছিল অতএব আপনি যে ডেড বডিটা পেয়েছেন গবেষণা করেছেন এই ডেড বডিটা আজকের নয় এই ডেড বডিটার বয়স হলে 3000 বছর পার হয়ে গেছে আপনার গবেষণায় 3000 বছর ধরা পড়েছে আর আল্লাহর কোরআন অনুযায়ী 3000 বছর আগের ফেরাউনের কথা বলা হয়েছে যেটা আপনি আজকে গবেষণা করে প্রমাণ করলেন যে ডেড বডিটার বয়স কিছু কম বেশি 3000 বছর
আজকের দিনে বেবাদানে কা তোমার জিসম কে লিয়ে তাকুনা বাঁচিয়ে দেয়া হবে আল ইয়াউমা নুনাজ্জি কা বেবাদানে কা আজকের দিনে তোমার জিসম কে রক্ষা করা হবে লে তাকুনা যাতে করে হয়ে যায় লিমান খলফাকা আয়াত তোমার পশ্চাৎবর্তীদের আফটার জেনারেশনের জন্য একটা নিদর্শন হয়ে যায় তারা দেখবে এটা হলো ফেরাউনের ডেড বডি নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল আজও মিশরের কায়রোর বায়ামার কায়রোর মিউজিয়ামে ফেরাউনের ডেড বডি রাখা হয়েছে অনেকে বলে ফেরাউনের ডেড বডি অনেক লম্বা অনেক চওড়া না না ভুল তথ্য ভুল কথা ফেরাউনের ডেড বডি কিছু কিছু কম বেশি 7 ফুটের মতো লম্বা খুব একটা বেশি নয় আর সাধারণ মানুষ যেভাবে হয় সেরকমই সে হাতটাকে এইভাবে জড় করে এখনো তাকে আল্লাহ ঘুম পাড়িয়ে রেখে দিয়েছেন কুদরতি ক্ষমতায় তার পেট ফেটে যায়নি পচে যায়নি নষ্ট হয়ে যায়নি আজ 3000 বছর হয়ে গেছে মিশরে আটকে গেলে দেখতে পাবেন ফেরাউনকে আল্লাহ দেখিয়ে দেবেন আর আপনার কথা মনে পড়ে যাবে আল্লাহর কোরআন বলেছে এই হলো সেই ব্যক্তি যে নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার মুরুব্বিয়ানেরা আমার ভাইরা আমার আর 1450 বছর আগে আল কোরআন আপনাকে আজকে জানিয়ে দিয়েছে ভাই আমার আজকে যেটা বিজ্ঞান গবেষণায় প্রমাণ করছে সেটা 1450 বছর আগে আল্লাহর কোরআন বলে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ লম্বা চওড়া নয় হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা এরকম অনেক প্রমাণ আছে অনেক কথা আছে কোরআন মাজিদে কোরআন মাজিদ যা বলেছে আজকের যুগে প্রমাণিত হয় হে তরুণ যুবকেরা সেই কোরআন মাজিদের কথাগুলো আপনি যদি মানেন আপনি পরিপূর্ণ মুসলমান হতে পারবেন আপনি পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করবেন আপনি আপনার স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবেন আপনি সন্তানের প্রতি ভালো ব্যবহার করবেন আপনি আপনার কন্যা সন্তানকে বেশি বেশি ভালোবাসবেন বেশি ভালোবাসবেন আপনার মেয়েকে বেশি ভালোবাসবেন আপনার মেয়েকে বেশি ভালোবাসবেন বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার রাসূল বলেছেন যে ফাতেমাকে কষ্ট দিল সে আমি রাসূলকে কষ্ট দিল জোরে বলুন সুবহানাল্লাহ কেমন তার কন্যার প্রতি ভালোবাসা দেখিয়েছেন কিতাবের মধ্যে দেখা যায় যে একটা কন্যা সন্তানকে পরিপূর্ণ শিক্ষা দীক্ষায় শিক্ষিত করে মানুষ করলো এবং তাকে দ্বীন ইসলামের শিক্ষা দিল জানালো বুঝালো এবং উপযুক্ত পাত্রে পাত্রস্থ করলো এই রকম কন্যা সন্তানের পিতা আর আমি নবী জান্নাতে পাশাপাশি ঘরে বসবাস করব জোরে বলুন সুবহানাল্লাহ দেখেছেন ইসলামে নারীদের সম্মান সাড়ে 1400 বছর আগে বিশ্ব নবী আসার আগে আইয়ামে জাহেলিয়াতের যুগে আইয়ামে জাহেলিয়াতের যুগে মানুষ ভাই আমার কন্যা সন্তান জন্ম হলে তাকে জ্যান্ত দাফন জ্যান্ত দাফন করে ফেলতো হত্যা করে ফেলতো আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিয়েছেন কোন অপরাধে তোমরা তোমাদের ওই কন্যা সন্তানগুলোকে জীবন্ত হত্যা করতে এর কৈফিয়াত কাল কিয়ামতের দিনে নেওয়া হবে হযরত দাহিয়াতুল কলবি বলে এক সাহাবী ছিলেন বিশ্বনবীর সাহাবী ছিলেন তিনি ছিলেন গোত্রের প্রধান তিনি তার জীবনে নিজের কন্যাকেও দাফন করেছেন এবং অসংখ্য গোত্র প্রধান হিসাবে তার দায়িত্ব ছিল জীবন্ত কন্যা সন্তান হলি তাকে দাফন করে দেয়া হতো এক সময় বিশ্বনবীর কাছে এসে কাঁদতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ইসলাম সম্পর্কে জানতে পেরেছি ইসলাম নারীদের কি সম্মান দিয়েছে আর আমাদের পূর্বপুরুষ তারা কন্যা সন্তানের প্রতি ঘৃণা দেখিয়েছে নেগলেক্ট করেছে এখন সভ্য সমাজ কন্যা মহিলাদের সম্মান দেওয়ার নাম করে মহিলাদের পণ্যে পরিণত করেছে তাদের বিকিনি পরিয়েছে তাদের ছোট পোশাক পরিয়ে স্টেজে নাচিয়েছে এবং মানুষদের বিনোদন দিয়েছে এছাড়া সভ্য সমাজ কন্যাদের সম্মান দিতে পারেনি ইসলাম নারীদের সম্মান দিয়েছে বলেছে মোবাইল কিনলে যদি কভার লাগাতে হয় নারীরাও সম্মানের মোবাইলের থেকে অনেক বেশি দাম কথা ঠিক না হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা হে আমার মুরুব্বিয়ানেরা শুনে রেখে দিন
বাবা 10000 টাকার মোবাইল কিনলে একটা কভার লাগাতে হয় যাতে মোবাইলটা পড়ে গেলে ফেটে না যায় স্ক্রিনটা যাতে ফেটে না যায় নষ্ট না হয়ে যায় বাবা এই 15000 10000 এর মোবাইল একটা কভার লাগাতে হয় তাতে লোকে কি বলবে কিছু যায় আসে নাই কে কি বললো এসব কথা পরোয়া করি নাই কারণ মোবাইলটা বাঁচবে ভাই অনেক টাকা দাম তাই হে তরুণ যুবকেরা আপনারা আমার ঘরের নারী মহিলা কন্যা তাই মোবাইলের থেকে অনেক বেশি দামি অনেক বেশি আল্লাহ তাদের সম্মান দিয়েছেন অনেক বেশি তাদের মূল্য দিয়েছেন তাই আপনারা আমার ঘরের মহিলা যখন বাইরে বের হয় তার মাথায় গায়ে একটু চাদর টাঙা জড়ায় এটা একটু কভার লাগাতে হয় এই কভার লাগালে লোকে কি বলবে এতে দেখার কিছু অসুবিধা নাই কে অসভ্য বলল কে সভ্য বলল কে বাবা ভায়া মান কালচার বলল কেউ বা আধুনিক নয় বলল এতে আমার কিছু যায় আসে নাই কিন্তু একটা কভার লাগাতে হয় কারণ আপনারা আমার নারীর সম্মান অনেক বেশি তাই মোবাইলের কভার লাগালে যদি ভায়া আমার মোবাইলটা বেঁচে যায় পড়ে গেলেও নষ্ট না হয় আপনারা আমার নারী আপনারা আমার ঘরে মহিলা যদি কভার লাগায় শরীরে যদি একটু বোরকা পরে নাই মাথায় হিজাব পরে নাই তাহলে আপনারা আমার নারীদের মহিলাদের সম্মান কে আল্লাহ বাড়িয়ে দেন কে কি বলল কে কি কিছু বলল কে ভাবল কে কি চিন্তা করল কিছু যায় আসে নাই কারণ হেফাজতের দায়িত্বটা আমার আল্লাহ গ্রহণ করে নাই মুসলমানের নারী করছে বাড়াবাড়ি হাতে নিয়েছে কাটারি বলছে বেরিয়ে আয় শ্বশুর শাশুড়ি আসছে মিলাদুন্নবী বলছে মা তুই কি নিবি বলছে আব্বা তুমি জানো না এটা 2022 সাল সকালে টিউটার বিকালে কম্পিউটার তার জন্য তোমার মেয়ের একটা জিন্সের প্যান্ট দরকার মুসলমানের নারী চালাচ্ছে স্কুটি গাড়ি কাঁধে নিয়েছে ব্যাগ বলছে আমার দিকে দেখ চুল করতে কালার যাচ্ছে বিউটি পার্লার গায়ে নাই ওড়না বলছে আমার দিকে দেখ না চোখে কালো চশমা যেন বেদের মেয়ে জোসনা স্কিন টাইট গেঞ্জি খুঁজছে সে সঙ্গী টাইট ফিটিং প্যান্ট দেবে ব্রেক ড্যান্স ওদিকে গেলে চোখ বলে কি অভদ্র লোক কবরে গেলে ডান্ডা করে দে ঠান্ডা মুসলমানের নারী বুঝতে পারছেন রাগ করবেন না বাপ আজকের যুগে দেখা যায় হাই রে হাই বলে আমাদের ঘরের মেয়েরা মডার্ন হয়েছে তাই বালতিতে যদি পানি থাকে ভাই একটা ঢাকা একটা ফাঁকা জামায় যদি আসে রাতের বেলায় এসে লোটাটা ফাঁকাতে ঢোকা নাই ফাঁকা থেকে পানিটা তুলে নাই ঢাকাতে প্রথমে হাত দেয় নাই হে মুসলমানের নারী সম্মান আপনি রাখবেন কি রাখবেন না এটাই আপনি পারবেন আমি জানি সম্মান যদি বাঁচাতে চান নিজের সম্মান ঢেকে চলেন কারণ আল হায়া ও সোবাতু মিনাল ইমান যতক্ষণ ওই নারী হিজাবের মধ্যে থাকবে পর্দার মধ্যে থাকবে সম্মান নিয়ে বাইরে বেরোবে তার মধ্যে ঈমান আছে বোঝা যাবে একটা নারী যখন পর্দার মধ্যে থেকে বাইরে বেরোবে মোটা চাদর গায়ে দিয়ে বাইরে বেরোবে বোরকা পরে বাইরে বেরোবে হিজাব গায়ে দিয়ে বাইরে বেরোবে তখন বোঝা যাবে তার মধ্যে সম্মান তার ঈমান আছে আর ইমানদার নারীর সঙ্গে আমার আল্লাহর রহমত থাকবে জোরে বলুন সুবহানাল্লাহ ভাইরা আমার বড় পীর সাহেবের আম্মা জান উম্মুল খায়র ফাতেমা উম্মুল খায়র ফাতেমা বড় পীর সাহেবের আম্মা জান জিলান নগরীতে পানি হচ্ছে না জিলান নগরীতে পানি হচ্ছে না এই কষ্ট হচ্ছে আপনাদের বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার হে আমার মুরব্বিয়ানিরা হে জওয়ান যুবকেরা শুনে রেখে দিন বাবা
জিলার নগরীতে পানি হচ্ছে না দীর্ঘ দিন ধরে পানি হয়নি জমিনটা ফেটে যায় মানুষ হাহাকার করে হাই পানি বলে আওয়াজ দেয় দেখেন না মাঝে মাঝে যখন খরা হয় খরা এই খরা হলে মানুষ পেরেশান হয়ে যায় খাদ্যের অভাব দেখা যায় মানুষ হাহাকার করে পানির জন্য আওয়াজ দেয় চিৎকার করে এ আমার আল্লাহ নারাজ হয়ে গেলে মাঝে মাঝে খরা দেয় ভূমিকম্প দেন মাঝে মাঝে বিভিন্ন ভাবে আল্লাহ গজব দিয়ে থাকেন এই করোনা দিয়েছে এটা হলো আল্লাহর গজব এই মাঝে মাঝে আমফান দেন মাঝে মাঝে ঝড় ঝটিকা দেন আইলা লাইলা দেন জাওয়াত দেন মাঝে মাঝে বাবা সুনামি দেন হে তরুণ যুবকের এগুলো হলো আল্লাহর গজব আমার আল্লাহ গজব দিয়ে হেদায়েতের নির্দেশ দেন দেখ আমি আল্লাহ তোদের গজব দিয়েছি এখনো তোরা হেদায়েত হয়ে যা যদি তোরা হেদায়েত হয়ে যা হে তরুণ যুবকেরা শুনে রেখে দেন পাকাল মাছ মাটিতে থাকে পাকাল মাছ কাদাতে থাকে কিন্তু গায়ে কাদা লাগাই না ইমানদারেরা এ পৃথিবীতে থাকবে চারিদিকে গোনা চারিদিকে পাপ চারিদিকে গোনা কিন্তু গোনা তাদের গায়েতে লাগবে না বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার হে আমার মুরব্বিয়ানেরা হে জওয়ান যুবকেরা শুনে রেখে দিন বাবা বড় পীর সাহেবের আম্মা জানতে বড় পীর সাহেবের ফুপু আম্মা জানতে কেন উম্মুল খায়ের ফাতেমা হে জওয়ান যুবকেরা জিলার নগরীতে পানি হচ্ছে না মাঝে মাঝে আমাদের দেশেও হয় অল্প কিছুদিন আগে মহারাষ্ট্রে হয়েছিল মহারাষ্ট্রে খরা হয়েছিল খরা হওয়ার পর হে তরুণ যুবকেরা মহারাষ্ট্রের কৃষকেরা তারা এমন অসুবিধায় মধ্যে পড়ে যায় হাহাকার তাদের মধ্যে এমন দেখা যায় মহারাষ্ট্রের কৃষকেরা ভায়া মামা একে একে আত্মহত্যা করতে লাগলো আত্মহত্যা করে মারা যেতে লাগলো ইন্টারন্যাশনাল নিউজ হয়েছিল আপনারা জানেন জায়গার নাম হলো মহারাষ্ট্র যখন ভায়াবার মানুষ প্রতিনিয়ত প্রতিদিন দুপাঁচটা করে আত্মহত্যা করছে ইন্টারন্যাশনাল নিউজ হয়ে যাচ্ছে আপনারা দেখেছেন কয়েক বছর আগেও পর্যন্ত মহারাষ্ট্রে আত্মহত্যার প্রবণতা অনেক বেশি হে তরুণ যুবকেরা মহারাষ্ট্রে যখন আত্মহত্যার প্রবণতা বেড়ে গেছে মানুষ যখন খরার কারণে আত্মহত্যা করছে ইন্টারন্যাশনাল যখন নিউজ হচ্ছে খবর হচ্ছে জাতীয় আন্তর্জাতিক ভাবে খবর হচ্ছে বলিউডের একজন ফিল্ম স্টার নাম হলো মিস্টার নানা পাটেকার এই নানা পাটেকার হলো একজন ভালো মানুষ দানশীল মানুষ তিনি একজন শিল্পী হতে পারেন তিনি একজন অ্যাক্টর হতে পারেন কিন্তু মানুষ হিসাবে তিনি একজন সেবক মানুষ মানুষের উপকার করতে ভালোবাসেন এই মিস্টার নানা পাটেকার তখন ভাই আমার চেক নিয়ে ভাই আমার লক্ষ লক্ষ টাকার চেক নিয়ে মহারাষ্ট্রের মানুষদের কাছে চলে গেলেন হে তরুণ যুবকেরা মহারাষ্ট্রের খরা প্রবণ এলাকা যেখানে মানুষ আত্মহত্যা করছে সেই জায়গায় গিয়ে আওয়াজ দিয়ে বললেন এসো 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 তোমরা আর আত্মহত্যা করবে না তোমরা আত্মহত্যা করবে না বাবা মানুষ নিজেদের জীবনকে দিয়ে দেবে না বাবা কারণ খরা আজকে হয়েছে আগামী দিন খরা চলে যাবে একটু কষ্ট করো ধৈর্য ধারণ করো আর তোমাদের যাদের অসুবিধা হয়েছে বিপদের মধ্যে আছো এসো এসো আমি বলিউডের ফিল্ম স্টার আমার নাম হলো নানা পাটেকার আমি তোমাদের গ্যাং আমি তোমাদের গ্যাং এই কি বলে চেক দেওয়ার জন্য এসেছি তোমাদের হাতে অর্থ তুলে দিচ্ছি যাতে তোমরা আত্মহত্যা না করো মিস্টার নানা পাটেকার একটা বাস্তব কথা বলেছিলেন জানেন এই মানুষ আমরা এত গর্ব করি এত অহংকার আমাদের এত টাকা টাকার অহংকার কারো শরীর শরীরের অহংকার কারো অর্থের অহংকার কারো লোক বল জন বলের অহংকার মিস্টার নানা পাটেকার বলেছিলেন যে মানুষ এত অহংকার কিসে মানুষ এত অহংকার কিসে সালা এক বাচ্চার আদমি কো হিজরা বানা দেতা হে এক বাচ্চার আদমি কো হিজরা বানা দেতা হে কি করে বলেন তো দেখি কি করে যখন মশা এসে কামড়াতে আসে তখন মানুষ কি করে
মারতে যায় আর হিজড়ারা কি করে হাততালি মারে না মানে না ওই জন্য বলেছে মানুষরা তো অহংকার কিসের কিসের তো টাকার গরম শরীরের গরম ক্ষমতার গরম সালা এক মাছার আদমি কো হিজড়া বানা দেতা হে একটা মাছার হ্যাঁ মানুষকে হিজড়া বানিয়ে দেয় এত অহংকার কিসের ভাই কথাটার ভাবনাটা কিন্তু ভালো কথাটা হয়তো শুনতে অন্য রকম কিন্তু ভাবনাটা ভালো যে মানুষের অহংকার করা মানায় না মানুষ কিসের অহংকার করে কিসের তাকব পড়ি তোমার সব একাকার হয়ে যাও মানুষকে ভালোবাসো ছোটকে স্নেহ করো বড়কে সম্মান করো ইসলাম এটা বলেছে মানুষ সব সমান যখন নামাজে আপনি দাঁড়িয়ে যান আল্লাহু আকবার বলে কে কোটিপতি কে ভিখারি কে দরিদ্র কি অসহায় কে ড্রাইভার কে মুটে কে চাষি কে ভাইমার ছোট কাজ করে সব এক কাছে গায়ে গা লাগিয়ে পাশে পাশে দাঁড়িয়ে থাকে কখনো গা ঠেকছে কখনো পা ঠেকছে ভাই আমার কে উঁচু কে নিচু দেখা হয় না কে উচ্চ কে নিচু দেখা হয় না কে হয় নাই উচ্চ কে হয় নাই নিচ এখানে সমান সবাই এক তকবীরে উঠি জেগে আমার হবে জয় জোরে বলুন সুবহানাল্লাহ সেই মুসলমান আমরা এক ভাই বিপদে পড়লে আরেক ভাই পাশে দাঁড়ায় না ইসলাম আমাদের শিখিয়েছে সবাই সমান আর আমরা শুধু লোকের খুঁত খুঁজতে ব্যস্ত লোকের সঙ্গে গন্ডগোল করতে ব্যস্ত আধ হাত জায়গা দিয়ে কোট কাচারি মারপিট মুরগির ডিম নিয়ে কোট কাচারি মারপিট বড় দুঃখের কথা অত্যন্ত জঘন্য ইসলাম যা শিখিয়েছে নবী যা শিখিয়েছে নবীর আদর্শের বাইরে চলে গেছি কোরআনের আদর্শের বাইরে গেছি তাই আমরা মার খাচ্ছি আজকে আমরা লাঞ্ছিত অপমানিত মুসলমান পরিবর্তন হতে হবে তখন বলল তখন মানুষ তার লাইন দিয়ে চেক নিতে শুরু করল টাকা নিতে শুরু করল তিনি অর্থ দান করতে লাগলেন তিনি দেখলেন মুসলমানদের তেমন পাওয়া যাচ্ছে না মুসলমান তেমন পাওয়া যায় না তিনি বললেন ভাই আচ্ছা এখানে মুসলমানরা কি আত্মহত্যা করেনি বলে না তাহলে মুসলমানদের কি খরা হয়নি বলে হ্যাঁ হয়েছে মুসলমানদের পাড়া কোনটা বলে পাশের পাড়া আত্মহত্যা করেনি বলে না খরা হয়নি বলে হয়েছে তোমরা খরাতে সহ্য করতে না পেরে আত্মহত্যা করলে মুসলমানেরা করেনি কেসটা কি তা বলতে পারবো না আমরা সহ্য করতে পারিনি তাই আমরা আত্মহত্যা করেছি ছেলে মেয়েদের নিয়ে থাকতে পারি না আমাদের অভাব আমাদের ক্ষুধায় খেতে যন্ত্রণায় কষ্ট পাই খাবার খাই না খাবার নাই অনাহারে দিন কাটাচ্ছি এই কষ্ট সহ্য করতে না পেরে বাচ্চাদের না থাকতে পেরে বাচ্চাদের কষ্ট দুঃখ সহ্য করতে না পেরে আমরা আত্মহত্যা করেছি তাই মুসলমানরা আত্মহত্যা করে না বলে না তাহলে খরা কি হয়নি বলে হ্যাঁ হয়েছে হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা হে আমার মুরব্বিয়ানিরা শুনে রেখে দিন বাবা বলিউডের ফিল্ম স্টার না বলে মিস্টার নানা পাটেকর চলে গেলেন এবার মুসলিম পাড়ায় মুসলিম পাড়ায় গিয়ে ঘুরে ঘুরে তিনি এমন সময় তার খবর পেয়ে মানুষ আসতে লাগলো তিনি মানুষদের আহ্বান করলেন আপনারা আসুন যাদের কষ্ট দুঃখ আছে আমার কাছে বলো আমি তাদের জন্য চেক বিতরণ করব আপনাদের ওই সমস্ত পাশাপাশি পাড়ায় বহু মানুষ আত্মহত্যা করেছে তাদের আমি চেক দিয়েছি আপনাদের আমি কিছু সাহায্য করতে চাই তাই তিনি সাহায্য করতে লাগলেন আর জিজ্ঞাসা করলেন কিছু মনে করবেন না ওই পাশের পাড়ায় খরা হয়েছে তাই তারা অনেকে আত্মহত্যা করেছে আপনাদের এখানেও কি খরা কেমন হয়েছে বলে সমান সমান ওখানেও যেমন খরা হয়েছে মানুষ অনাহারে দিন কাটায় আমাদের এখানেও খরাতে আমরা অনাহারে দিন কাটাই বলে ওখানে বহু মানুষ আত্মহত্যা করেছে আপনাদের এখানে কেউ করে না বলে কেন তার কারণটা হলো আমরা হলাম কোরআনে বিশ্বাসী আমরা হলাম বিশ্বনবীতে বিশ্বাসী আমাদের কোরআন বলেছে আত্মহত্যা মহাপাপ আমাদের নবী জানিয়ে দিয়েছে আত্মহত্যাকারী কখনো জান্নাতে যেতে পারবে না তাই দুনিয়াতে অনেক কষ্ট যা করার সবই করব নিজেদের জীবন কখনো আত্মহত্যা করব না জোরে হবে না জোরে হবে না হে তরুণ যুবকেরা মিস্টার নানা পাটেকর অবাক হয়ে গেলেন সে সময় বললেন আমি হতবাক হলাম আপনাদের কথা আমাকে উদ্বুদ্ধ করল আপনাদের কথা আমাকে
হৃদয়টা জুড়িয়ে দিল হাই রে হাই হে মুসলিম ভাইরা আপনাদের কথা আমাকে বড় ভালো লেগেছে আপনাদের আমি স্যালুট জানাই আর কোরআনের পানি আমার হৃদয়টা ছুঁয়ে যায় হবে না মুসলমান সেই কোরআন আমরা ভুলে গেছি সেই রাসূলের সুন্নাত তরিকা আমরা ভুলে গেছি মুসলমান ভাইরা আমার বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার হে জওয়ান যুবকেরা হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা সেই কোরআন মাজিদ আপনাকে আমাকে এই শিক্ষা দিয়েছে ছোটদের স্নেহ করো বড়দের সম্মান করো 1450 বছর আগে বিশ্ব নবী বলে দিয়েছেন মাঝে মাঝে স্ত্রী সঙ্গে ছোট ছোট কাজে সহযোগিতা করো স্ত্রী সঙ্গে যখন প্রেম লাভ করবে তখন আল্লাহর রহমত তোমার ঘরেতে অবতীর্ণ হবে তোমার স্ত্রীকে তুমি ভালোবাসো অবৈধ সম্পর্ক থেকে সরে যাও অন্যায় অবিচার অত্যাচার থেকে দূরে সরে এসো ছোটদের স্নেহ করো বড়দের সম্মান করো আর পিতামাতার খিদমত করো পিতামাতার দেখাশোনা করো হুমা জান্নাতুকা ওয়া নারুকা তোমাদের বাপমা হলো জান্নাত তোমাদের বাপমা হলো জাহান্নাম বাপমাকে খুশি করলে জান্নাত পেয়ে যাবে আর বাপমা যদি নারাজ হয়ে যায় ইবাদত বন্দেগি কোনো কাজে লাগবে না জাহান্নাম তোমার জন্য হবে সেই কোরআনের নির্দেশ আমরা যদি মানি পরিপূর্ণ মুসলমান হব বিশ্বনবীর হাদিসের মধ্যে এসেছে সহিহ হাদিসের মধ্যে এসেছে দয়ার নবী বলেন বনি ইসরাইল যুগে একজন একজন আল্লাহর ওলি বান্দা ছিল নাম তার হযরতে জুরাইজ নাম তার কি হযরতে জুরাইজ মস্তুর আল্লাহর ওলি তার জবানের দোয়া ছিল দোয়াই মুস্তাজিব তার জবানের দোয়া ছিল দোয়াই মুস্তাজিব মানে যেটা দোয়া চাইতেন সেটা কবুল হতো জোরে বলুন সুবহানাল্লাহ বন্ধুরা আমার তরুণ যুবকের আমার মুরুব্বিয়ানের আমার এমন তার দোয়ার তাকে মানুষ তার কাছে এত পরিমাণে ভিড় জমাতে লাগলো হুজুরের দোয়া নেওয়ার জন্য ফুক নেওয়ার জন্য হুজুর মনে মনে চিন্তা করলেন আমার ইবাদত করা মুশকিল হয়ে যাচ্ছে এই মানুষের চাপে মানুষের ভিড়েতে আমার ইবাদতে সমস্যা হচ্ছে আমি আর এই লোকালয়ে থাকবো না জঙ্গলে চলে যাব হুজুর কি করলেন জঙ্গলে চলে গেলেন লোকালয় ছেড়ে জঙ্গলে চলে গেলেন হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা হে আমার মুরুব্বিয়ানিরা শুনে রেখে দিন বাবা সাহাবী জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ কে আমার কাছ থেকে বেশি সৎ ব্যবহার পাওয়ার যোগ্য মান আহাক্কু বিহুসনি সাহাবাতে ক্বালা উম্মুকা সুম্মা মান ক্বালা উম্মুকা সুম্মা মান ক্বালা উম্মুকা সুম্মা মান ক্বালা আবুকা তিনবার নবী বললেন তোমার মায়ের তুমি সেবা করো তোমার মায়ের তুমি সেবা করো তোমার মায়ের তুমি সেবা করো তারপর নবী বললেন তোমার পিতার তুমি সেবা করো ভাই আমার পণ্ডিতেরা তিনবার কেন বলা হলো নবী কেন তিনবার বললেন সেটার ব্যাখ্যাও পণ্ডিতেরা করেছেন মা গর্ভে ধারণ করেন মা দুগ্ধ দান করেন মা ছোট থেকে মানুষ করান বিভিন্ন ভাবে উপমা তারা দিয়েছেন উদাহরণ দিয়েছেন পণ্ডিতেরা বলেছেন নবী কেন তিনবার বললেন মায়ের সেবা করতেন তবে মনে রাখবেন হে তরুণ যুবকেরা মাকে বেশি প্রাধান্য দেবেন বাপকে অবজ্ঞা করবেন এটা যেন না হয় সাহাবী জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ বাপ আর মা যদি একসঙ্গে আমাকে ডাক দেয় ডাকের আমি সারা দেব নবী বললেন তোমার পিতার ডাকের সারা দেবে কারণ তোমার পিতা হলো তোমার এবং তোমার মায়ের গার্জেন জোরে হবে না জোরে হবে না ইসলাম মানলে কাউকে ছোট করা হয় না ইসলাম সবকিছু ফয়সালা দিয়েছে বাস্তব বিজ্ঞান সম্মত ইসলাম কাউকে ছোট করেনি আপনারা আমার দ্বীন ইসলাম কোরআন একেবারে অথেন্টিক 1450 বছর আগে যেমন আধুনিক ছিল যেমন প্রযোজ্য ছিল বাস্তব ছিল আজকের যুগেও তেমন অথেন্টিক প্রযোজ্য এবং বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জোরে বলুন সুবহানাল্লাহ তারপরেও আমরা কোরআন মাজিদ আমরা পড়লাম না জানলাম না বুঝলাম না কোরআনের নির্দেশ মানলাম না রাসূলের নির্দেশ আমরা মানলাম না অত্যন্ত দুর্ভাগ্যজনক মুসলমানের ছেলে
বুড়ো বাপকে বলে আব্বা জায়গাটা লিখে দেবে তো দাও না হলে চল চল কোথায় যাবি রে বাবা শ্বশুর বাড়ি চলে যাব বলতে পারতো শ্বশুর বাড়ি চলে যাব মুসলমানের ছেলে শ্বশুর বাড়ি পালিয়ে যায় হাই রে হাই শ্বশুরকে গিয়ে বলে আব্বা যান শাশুড়ি বলে আম্মা যান পুরো বাপকে বলে বাবা বাবা পলটুর আব্বা পলটুরে জায়গাটা লিখে দিয়ে তুমি কবে দেবে বলো বুঝতে পারছো বুড়ি মাকে বলে মা খেতে খেতে দেনো চল না মেখো মাকে রাগ দেখায় মেজাজ দেখায় শ্বশুর আব্বা জান হয়ে যায় শাশুড়ি আম্মা জান হয়ে যায় হাই রে হাই সারা জীবন মা মাকে কত কষ্ট দিলে মা তবু তোমাকে তাড়িয়ে দিল না তোমাকে অনাহারে রাখলো না ক্ষুধার্ত করে রাখলো না ছোটবেলায় তুমি কত কষ্ট দিলে মা তোমাকে হত্যা করে ফেললো না মেরে ফেললো না গলাটা টিপে দিল না তুমি সেই মাকে কষ্ট দিলে আহা ছ মাস তুমি যদি শ্বশুর শাশুড়ির কাছে থাকো তাহলে বুঝতে পারবে মা মাই হয় শ্বশুর শাশুড়ি হয় বাপ মা মাই হয় বাপ বাপি হয় সে বাপ মায়ের ভালোবাসা তুমি ভুলে গেলে হাই রে মুসলমান বুড়ো বাপকে খাওয়াচ্ছে পোড়া রুটি পীরের জন্য নিয়ে যাচ্ছে বড় ফ্রুটি বুড়ি মাকে খাওয়াচ্ছে পোড়া রুটি আমির সাহেবের জন্য যাচ্ছে বড় ফ্রুটি আব্বাকে বলছে আব্বা আমার বন্ধুরা এলে তুমি কিন্তু বেশি কথা বলবে না কেন কথা বলতে গেলে তোমার সামনের দাঁতগুলো ফাঁকা তো তাই থুতু বেরিয়ে যায় আমার বন্ধুদের বড় অসুবিধা হয়ে যায় তুমি দূর থেকে থাকবে দূর থেকে বসে থাকবে দেখবে কথা বলবে না আরে বুড়ো মানুষ ছেলের বন্ধুরা ঘরে এসেছে বড় হাঁপাহাঁপি করে আত্মীয় স্বজনগুলো এসেছে বড় হাঁপাহাঁপি করে বুড়ো বাপের মনে ব্যথা দিয়ে দিলে বুড়ো বাপের মনে কষ্ট দিয়ে দিলে হে মুসলমান তুমি একবারও চিন্তা করলে না যে বাপের পায়ের তলায় তোমার জান্নাত যে মায়ের পায়ের তলায় তোমার জান্নাত তুমি একবার ভাবলে না ওই নামাজ ইবাদত বন্দেগী দান খায়রাত তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না যতক্ষণ না তোমার বাপ্মা তোমার উপর রাজি না হয়ে যায় বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার হে আমার মুরব্বিয়ানিরা হে জওয়ান যুবকেরা শুনে রেখে দিন বাবা বিশ্ব নবীর হাদিস থেকে প্রমাণ সাড়ে চোদ্দশো বছর আগে দয়ার নবী সোনার জবানে জানিয়ে দেন বনি ইসরাইল যুগে হে তরুণ যুবকেরা একজন নেক বান্দা ছিলেন ওলি বান্দা ছিলেন সুফিদার বেশ মানুষ ছিলেন নাম হলো হযরত জুরাইস তিনি এত বড় আল্লাহর মাহবুব বান্দা হয়েছিলেন তার জবানের দোয়া কবুল হয়ে যায় দোয়াই মুস্তাজিব ছিল যা দোয়া চাইতেন তাই কবুল হতো মানুষ যখন ভিড় করতে লাগলো তার কাছে আসতে লাগলো তখন তিনি ইবাদত বন্দেগী কম হয়ে যাচ্ছে ইবাদত বন্দেগী ঠিক মতো আমার হচ্ছে না আল্লাহর জিকির আজকার মুরাকিবা মুশাহিদা ইবাদত ঠিক মতো হচ্ছে না তাই তিনি চলে গেলেন কোথায় হে তরুণ যুবকেরা জঙ্গলে নিয়ে চলে গেলেন হে তরুণ যুবকেরা জঙ্গলে গিয়ে একটা হুজরা বানালেন হুজরা ওই হুজরায় গিয়ে ইবাদত বন্দেগী শুরু করলেন জঙ্গলে গিয়ে ইবাদত বন্দেগী শুরু করলেন কিন্তু বাড়িতে ছিল একটা বৃদ্ধ মা বাড়িতে ছিল একটা বৃদ্ধ মা এই মা তার সন্তানকে অনেক দিন দেখেন না মায়ের কাছে সন্তান যত বড়ই হোক না কেন সন্তান কিন্তু মায়ের কাছেই ছোট থাকে যেমন ছোট ছিল তেমন ছোট থাকে সন্তান সন্তানকে তিনি বহুদিন দেখেন না তাই তিনি কি করলেন জঙ্গলে গিয়ে হুজরার সামনে গিয়ে হাজিরা দিলেন ডাক দিয়ে আওয়াজ দিয়ে বললেন বাবা জুরায়ে হে বাবা জুরায়ে হে বাবা জুরায়ে হে বাবা জুরায়ে তিনি আওয়াজ দিলেন কয়েকবার তখন হযরতের জুরায়ে তখন তিনি নফল নামাজে মাসগুল ছিলেন আপনি আজকে নামাজ পড়ছেন নফল ইবাদত করছেন নফল নামাজ পড়ছেন আরেকদিকে বাপ্পা ডাক দিচ্ছেন আপনি কি করবেন নামাজ পড়বেন না বাপ্পার ডাকে সারা দেবেন কি করবেন একটু আওয়াজ বলেন কি করবেন আপনারা কি বলছেন কি করবেন বলেন কোনটা চিন্তায় পড়ে যাচ্ছে না আমাকে দিকে নামাজ তাই তো নাকি আরেকদিকে বাপ্পার আওয়াজ কি করবেন আপনি যখন নামাজে দাঁড়িয়ে যাচ্ছেন ইকামত দিচ্ছেন তখন দুনিয়ার সমস্ত কাজ আপনার জন্য হারাম হয়ে যাচ্ছে
একমাত্র এক্সেপশন বিশ্বনবী সাহাবী নামাজ পড়ছেন বিশ্বনবী ডাক দিচ্ছেন সাহাবী সাড়া দিচ্ছেন না সাহাবী নামাজ শেষ হলো ইয়া রাসূলুল্লাহ বিআদবি নেবেন না আমি নামাজ পড়ছিলাম আপনি ডাক দিয়েছেন হে সাহাবী তুমি কি কোরআন পড়ো না কুরআন পড়ো না হুজুর পড়েছি না তোমার কুরআন পড়া হয়নি আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন যে কোন অবস্থায় থাকো না কেন যখন তোমার নবী ডাক দিবেন তখন ডাকে সাড়া দেবে জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু সেটা নবীর জন্য স্পেশাল আপনি ফরজ নামাজ ত্যাগ করে নবীর ডাকে সাড়া দেবেন আর একদিকে আপনি নামাজ পড়ছেন নফল নামাজ পড়ছেন একদিকে বাপমা আওয়াজ দিয়েছে কি করবেন বাপমার ডাকে সাড়া দেবেন না নফল নামাজ পড়েই যাবেন কোনটা চিন্তায় পড়ে যাচ্ছেন নামাজ পড়ে যাবেন না যদি না ফরজ নামাজ হয় তাহলে আপনি ছাড়তে পারবেন না কিন্তু নফল নামাজ হলে বাম্মার ডাকের জবাব দেওয়াটা আপনার জন্য ফরজ হয়ে যাবে সালামটা ফিরিয়ে বাম্মা যদি ইমার্জেন্সি হয় আপনাকে সাড়া দিতে পারেন এমন কি আরো মাসালার মধ্যে এসে যদি কোনো অঘটন ঘটে দুর্ঘটনা ঘটে আপনি যে কোনো অবস্থায় থাকেন না কেন সালাম ফিরিয়ে আপনি সেই দুর্ঘটনায় হাজির হতে পারেন সেই বিপদে বিপদ মুসিবত দূর করার জন্য চেষ্টা করতে পারেন কিন্তু জুরাইস তো তিনি আলেম ছিলেন না তিনি ওলি ছিলেন আবেদ ছিলেন তিনি এই মশলা জানতেন না তাই মা ডাক দিচ্ছেন তিনি মনে মনে চিন্তা করছেন যে নামাজ আছে নামাজটা শেষ হয়ে যাক তারপর আমি ডাকে সাড়া দেব হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা হে আমার মুরব্বিয়ানিরা শুনে রেখে দিন বাবা এমন সময় হযরতে জুরাইস যখন নামাজটা শেষ করলেন যখন তিনি এসে মায়ের ডাকে সাড়া দেবেন মাকে মায়ের সঙ্গে দেখা করবেন দরজা যখন খুললেন হুজরাত দরজা যখন খুলে দিলেন তখন দেখেন জননী মা চলে গিয়েছেন হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দিন বাবা মা চলে গিয়েছেন বাবা মাও মনে মনে করলেন আমার সন্তান আল্লাহর ওলি বান্দা নিশ্চয় আল্লাহর ইবাদতে মশগুল আছেন হযরতে জুরাইস মনে মনে করলেন আর কদিন ইবাদত বন্দেগী করে একবার মায়ের সঙ্গে দেখা করে আসব আর কদিন যাক কদিন পরে মনটা বড় খারাপ হচ্ছে মায়ের সঙ্গে একটু দেখা করে আসব কিন্তু আল্লাহর মহব্বত আল্লাহর ভালোবাসা রাসূলের সুন্নাত রাসূলের ইত্তেবা এমন ইবাদতে প্রেম ভালোবাসায় মশগুল হলেন নবীদের প্রেমের নবীদের নির্দেশ অনুযায়ী রাসূলের নির্দেশ অনুযায়ী আল্লাহর মহব্বত ভালোবাসায় এমন মশগুল হলেন ইবাদতে মশগুল হলেন হে হে আমার বন্ধুরা বেশ কিছুদিন কেটে গেল আবার হযরত জুরাইজের আম্মা জান আবার একবার এলেন জুরাইজের আম্মা জান আবার হুজুরার সামনে আসেন আবার আওয়াজ দিয়ে বলেন বাবা জুরাইজ রে হে বাবা জুরাইজ হে বাবা জুরাইজ আবার হযরত জুরাইজ সেই সময় আল্লাহর ইবাদতে নামাজে মশগুল ছিলেন আবার সাড়া দিতে পারেন আবার আওয়াজ দেননি হযরত জুরাইজ সেই সময় ওই মা নারাজ হয়ে গেলেন সেদিন দেখেছিলাম সারা দিসনি বাবা আজকে সারা দিলি না মা এবার চলে যাচ্ছেন বলেন আর আমি আসব না আর আমি আসব না বাবা জুরাইজ তুমি যত বড় আল্লাহর ওলি হও তুমি মাকে তুমি অবজ্ঞা করেছো মায়ের ডাকে সাড়া দাও না মায়ের সঙ্গে সঙ্গে সাক্ষাৎ করো না আমি তোমার জন্য বদদোয়া করি যতদিন না একজন জেনাকারী মহিলার সাক্ষাৎ না হয় যতদিন না তোমার সঙ্গে একজন জেনাকারী মহিলার সাক্ষাৎ না হয় ততদিন আল্লাহ যেন তোমার মওতটা না দেয় মা এই বদদোয়া করে দিয়ে চলে গেলেন হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দিন বাবা হযরতের জুরাইজ নামাজ শেষ করলেন বাইরে বেরিয়ে দেখলেন আহারে জননী মা আর নাই হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা হে আমার মুরব্বিয়ানিরা শুনে রেখে দিন বাবা বেশ কিছুদিন কেটে গেল
বনি ইসরাইলদের মধ্যে একজন সুন্দরী রমণী জেনাকারী মহিলা ছিল সে বিভিন্ন সময় জেনাতে লিপ্ত হয়ে যেত এমন একদিন সে চ্যালেঞ্জ করলো তোমরা যাকে ওলি বলে মানো এত বড় ওলি বলে মানো হযরতে জুরাইজের মতো আল্লাহর ওলি যিনি সব সময় আল্লাহর ধ্যানে জ্ঞানে ইবাদতে মশগুল থাকেন তার মতো ওলিকেও বস করতে আমার বেশি সময় লাগে না ওই জেনাকারী মহিলা ছিল সুন্দরী নারী তার বিভিন্ন রকম ছল বল কৌশল আলাদা ছিল তিনি বলেন আমার ছলে বলে কৌশলে হযরতে জুরাইজের মতো আল্লাহর ওলিকেও আমি বশ্যতা স্বীকার করাতে পারব হে তরুণ যুবকেরা মানুষের সঙ্গে চ্যালেঞ্জ করলো সকলে তার সঙ্গে চ্যালেঞ্জ করলো পারবি না সে বলে আমি পারব হে তরুণ যুবকেরা এই চ্যালেঞ্জ করে হযরতে জুরাইজের হুজরায় জঙ্গলের ভিতরে গেল একদিন জঙ্গলের ভিতরে গিয়ে হুজরা মুবারকের বাইরে থেকে আওয়াজ দিল হযরতে জুরাইজ হুজুর আপনি দরজা খুলুন আমি হলাম সেই সুন্দরী মহিলা যে সুন্দরী মহিলার জন্য বনি ইসরাইলের হাজার হাজার মানুষ পাগল থাকে সেই সুন্দরী মহিলা আমি আজ আপনার জন্য এসে হাজির হয়েছি হে তরুণ যুবকেরা আল্লাহর ওলি তার মতলব বুঝতে পারলেন আল্লাহর মাহবুব বান্দা তার মতলব বুঝতে পারলেন হযরতে জুরাইজ দরজাখানা খুললেন না কোনো ডাকের সাড়া দিলেন না কোনো আওয়াজ দিলেন না দরজা খুললেন না দীর্ঘ সময় ধরে ওই মহিলা ডাকতে লাগলো হাঁক দিতে লাগলো দরজা ঠুকতে লাগলো আওয়াজ দিতে লাগলো শেষে আল্লাহর ওলি কোনো রকম শব্দ করেননি আওয়াজ দেননি ডাক দেননি সাড়া দেননি এমন সময় নিরুপায় হয়ে সেই মহিলা বলল হে হযরতে জুরাইজ তুমি আমাকে ফিরিয়ে দিচ্ছ আমাকে ফেরানোর সাহস বনি ইসরাইলদের কোন মানুষের হয় নাই অথচ তুমি আমাকে ফিরিয়ে দিচ্ছ শুনে রেখে দাও এর বদলা আমি হিসাবে হিসাবে করাই গন্ডাই বুঝে নেব বাবা বেশ কিছুদিন কেটে গেছে একজন রাখালের সঙ্গে প্রেমালাপ হয়ে যায় একজন রাখালের সঙ্গে তার প্রেমালাপ হয় এটা কিন্তু আমি হাদিসের কথা বলছি বিশ্বনবী সোনার জাবানে বলেছেন সহিহ হাদিসের ঘটনা মুসলিম শরীফের হাদিসের মধ্যে পাওয়া যায় একজন রাখালের সঙ্গে তার প্রেমালাপ হয় ওই সুন্দরী যুবতী নারী জেনাকারী নারীর প্রেমালাপ হয়ে গেল বাবা এমন প্রেমালাপ এমন ঘনিষ্ঠতায় তারা মগ্ন হলো তাদের ভায়ামার ঘনিষ্ঠতার কারণে ওই মহিলার পেটে সন্তান আসলো হে তরুণ যুবকেরা ওই সন্তান তার জন্য ভায়ামার পেটে সন্তান আসলো তার বিবাহ বহির্ভূত সম্পর্ক সন্তান এসেছে লোকে বলে এই সন্তানের পিতা কে এই সন্তানের পিতা কে হে তরুণ যুবকেরা সে চারিদিকে ছড়িয়ে দিল জানো তোমরা জানো যাকে তোমরা আল্লাহর ওলি বলো যাকে তোমরা এই জামানার মস্ত বড় আল্লাহর মাহবুব বান্দা বলো যাকে তোমরা এই জামানার মস্ত বড় সুফি দরবেজ বলো যার দোয়া বলো দোয়াই মুস্তাজেব দোয়া করলে কবুল হয় আমার আমার সন্তানের আমার পেটের সন্তানের পিতার নামটা কি জানো আমার সন্তানের পিতা আর অন্য কেউ নন এই জামানার মস্ত বড় আবেদ জাকির সুফি দরবেজ আল্লাহর মাহবুব বান্দা আমার সন্তানের পিতা হলেন হযরতে জুরাই হুজুরের নামে প্রচার করে দিল বদনাম চারিদিকে ছড়িয়ে গেল হই হই বনি ইসরাইলের মানুষগুলো যাকে আমরা আল্লাহর ওলি বলি সে একটা জেনাখারি মহিলার সঙ্গে তার সম্পর্ক ছি 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 রাগান্বিত হয়ে সে জঙ্গলের ভিতরে ঢুকে জঙ্গলে তুমি সাধু সেজে বসে আছো জঙ্গলে হুজুর সেজে বসে আছো আর এভাবে অন্যায় কাজে লিপ্ত আছো ছি 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 বাবাজি খুব কঠিন মুশকিলের ব্যাপার খুব কঠিন মুশকিলের ব্যাপার এই নারী আর পরি এই দুটো জিনিস থেকে যদি হেফাজতে থাকতে পারেন তবে আপনার ইবাদত কাজে লাগবে আপনি ইবাদত একদিকে করছেন প্লাস ইবাদত করছেন নামাজ পড়ছেন টাকা জমাচ্ছেন নামাজ পড়ছেন আপনি নেকি জমাচ্ছেন নেকি জমাচ্ছেন কিন্তু পয়সা আর নারী এই দুটো জিনিস এমন ভাবে আপনি ব্যবহার করেছেন আপনার ইবাদত গুলো সব বরবাদ হয়ে গেছে আপনি কোন পথে পয়সা ইনকাম হচ্ছে কোন পথে যাচ্ছে কোন পয়সায় খাচ্ছেন কোন পয়সা দিচ্ছেন এটা আপনি ভাবেন না
আপনার ওই পয়সা আর নারী অপরাধে অন্যায় নারী প্রলোভনে আপনি পড়ে গেছেন মনে রাখবেন নারীদেরকে সচেতন হতে হবে সম্মান নিজেদের বাঁচাতে হবে হায়া শরম ঠিক রেখে চলতে হবে পর্দার মধ্যে থাকতে হবে ভাই আমার খালি ইমাম সাহেবটাকে পর্দা করবে বুঝতে পারছেন হ্যাঁ মা 6 বছরের ছেলেকে নিয়ে পুকুরে গোসল করতে গেছে পুকুরে গোসল করতে গেছে করিমকে বলেছে করি এই লোকেলে বলিস লোকেলে বলিস আমি একটু গোসল করতে নামছি লাইতে নামছি লোকেলে বলিস 6 বছরের ছোট ছেলে করিম পুকুর পাড়ে বসে আছে আর লোক দেখছে কে আসছে বুঝতে পারছো লোক দেখছে লোক দেখছে দেখছে আমাদের সেই গয়লা আসছে মা যে আমাদের গয়লা কাকু দুধ দেয় সেই গয়লা কাকু আসছে মা লোক আসছে বলে কে আসছে বলে আমাদের গয়লা কাকু আসছে সেই গয়লা কাকু দুধ দেয় সেই গয়লা কাকু আসছে ও তো তো কাকু হয় ওতে অসুবিধা নাই ছেলে বলছে অসুবিধা নেই বলছে না ঠিক আছে আবার কিছুক্ষণ পরে বলে বল লোকেলে বলবি কিন্তু মানে লোকেলে বলবি কিছুক্ষণ পরে সেই পাড়ায় মাঝে মাঝে দোকান হয় না দোকান থাকে দোকান যার দোকান থেকে মালপত্র লজেন্স কিনে খাবার কিনে বলে মা এই কাকু আসছে চাচু চাচু আসছে বলে কে বলে দোকানি চাচু গো আমাদের কালো চাচু দোকানি চাচু আসছে মা লোক আসছে ও তো তো চাচু হয় ওতে অসুবিধা নাই যার কথা বলে শুধু বলে অসুবিধা নাই মা বলে শুধু অসুবিধা নাই ছেলে 6 বছরের ছেলে চিন্তা করছে যা বলে সবই তো চেনা জানা আমাদের লোক কে কাকু হয় কে চাচু হয় কে এ হয় কে হয় সবই তো অসুবিধা নাই মা বলে তাহলে অসুবিধা কিছু নাই কিছু সময় পর এখন পাঁচ দিন ইমাম সাহেব চলে গেছে বুঝতে পারছো ছেলে মনে মনে করেছিল যে তো আমাদের ইমাম সাহেব ভাই দুবালা পালাতে যায় মাঝে মাঝে নামাজ পড়তে যায় মাঝে মাঝে কোরআন পড়তে যায় আমাদের ইমাম সাহেব ভাই তো ইমাম সাহেব আর কি অসুবিধা হবে ছেলে আর কিছু বলে ছেলে আর কিছু বলে না কারণ ইমাম সাহেব ওই পুকুরের পাশ দিয়ে চলে গেছে আর মা দেখতে পেয়ে গেছে ইমাম সাহেব গেল সর্বনাশ করেছে হতভাগা ছেলে তোকে বললাম না লোক এলে বলবি লোক এলে বলবি হ্যাঁ ইমাম সাহেব চলে গেল বলে মা ইমাম সাহেব তো আমাদেরই লোক পরিচিত লোক দুবেলা পড়তে যায় পড়াশোনা করি নামাজ পড়ায় ইমাম সাহেব তো আরো পরিচিত লোক গয়লা কাকুর কথা বললাম বললে যে অসুবিধা নাই কালো চাচুর কথা বললাম বললে অসুবিধা নাই আমি জানি এটা ইমাম সাহেব এতেও অসুবিধা নাই আরে কত ভাগা ছেলে তুই বুঝবি কি করে ওই ইমাম সাহেবই সবচেয়ে বড় অসুবিধা হয় কতটা আমার সম্মানটা নষ্ট হলো জানিস ইমাম সাহেব আমাকে আমি লাইচি দেখে গেলাম ছি 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 ইমাম সাহেবটাই লোক আর কেউ লোক নয় পর্দা কার কাছে গো ইমাম সাহেবের কাছে তারপরে বাকি সব দেওর হয় ভাসুর হয় এতে অসুবিধা নাই হাইরে হাই রাগ করবেন না ভাই যত অবৈধ সম্পর্ক দেখবেন সব ঘরে 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 ছি 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 যদি একটু হায়া শরমকে বাঁচিয়ে আমার মায়েরা বোনেরা না চলে গজব গজব আল্লাহর গজব আসমান ফেটে ঘরে ঘরে পড়বে আমরা গজবের ভয় করি না পাপের ভয় করি না অপরাধের ভয় করি না গুনার ভয় করি না दरवाजे बंद करके गुनाह क्यों करता है दरवाजे बंद करके गुनाह क्यों करता है तन्हाई में देखने वाला अल्लाह है तन्हाई में देखने वाला अल्लाह है के देखे जरे बोले एका एका के देखे আল্লাহ দেখছে আপনি অন্যায় করছেন কি করছেন পাপ করছেন কেউ না দেখলে আল্লাহ দেখবে হযরতে জুরাইজ অন্যায় করেছে না করেনি জোরে বলেন করেছে আরে জোরে বলেন করেছে কিন্তু তার নামে বদনাম চারিদিকে রটে গেছে হে তোর যুবকেরা হে আমার বন্ধুরা হে আমার মুরব্বিয়ানিরা শুনে রেখে দিন বাবা খুবই সংক্ষেপ করে ছোট করে বলে দি হে মুসলমান একটু লক্ষ্য করো হযরতে জুরাইজ বাবা চারিদিকে সম্মানটা নষ্ট করেছেন চারিদিকে খবরটা রটে গেছে এমন সময় দেখতে পাওয়া যায় হে মুসলমান হযরতে জুরাইজের খবরটা যখন বানী ইসরাইলদের মধ্যে যখন পৌঁছে যায় বানী ইসরাইলদের মানুষগুলো রাগান্বিত হলো ক্ষিপ্ত হলো জঙ্গলের ভিতরে এসে হযরতে জুরাইজের হুজরা খারা ভেঙে ফেললো হযরতে জুরাইজকে অপমান করলো
মারলো অকথ্য ভাষায় গালি গালাজ করলো কথাবার্তা বলল বাজে কথা বলল খারাপ কথা বলল হে তরুণ যুবকের হযরতে জুরাইস বললেন বাবারা তোমরা আমার কথা একটু শুনুন আমার কথা একটু শুনুন বলে কি কথা আপনারা আবার কি কথা শুনছো হযরতে জুরাইস বললেন বাবারা তোমরা যেটা করছো ভুল করছো ওই মহিলার সন্তানের পিতা আমি নই বরং অন্য কেউ তার পিতা তখন বলে আপনি এই কথা কেমন করে বলছেন আমরা কিভাবে বিশ্বাস করব তখন সেই সময় হে তরুণ যুবকেরা শুনে রেখে দেন ওই মহিলার যে সন্তান ভূমিষ্ঠ হয়েছিল ওই ভূমিষ্ঠ হওয়া সন্তানকে তিনি আনতে বললেন যাও ওই মহিলার ভূমিষ্ঠ হওয়া সন্তানকে নিয়ে আসো আমি বললে বিশ্বাস করবে না এতদিন আমার কথা বিশ্বাস করতেন আজ আমার কথা তোমরা বিশ্বাস করবে না তবে শুনে রেখে দাও ওই দুধের শিশু বাচ্চা যদি তোমাদের জানিয়ে দেয় যে বাচ্চাটা এখনো কথা বলতে পারে না ওই বাচ্চা যদি বলে দেয় তাহলে কি তোমরা বিশ্বাস করবে জোরে হবে না জোরে হবে না বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার চারিদিক থেকে শত শত মানুষ হযরতে জুরাইসের সামনে হযরতে জুরাইস ওই বাচ্চাটাকে নিয়ে যখন আনা হলো ওই বাচ্চাটাকে যখন তার সামনে আনা হলো ওই দুধের শিশু বাচ্চাটাকে হযরতে জুরাইস বললেন হে বাচ্চা তুমি কথা বলতে পারো না এখন তুমি হলে দুধের শিশু বাচ্চা হে বাচ্চা তুমি জানিয়ে দাও বলে দাও তোমার তোমার পিতাকে তার নামটা তুমি বলে দাও তোমার পিতাকে কি তুমি জানিয়ে দাও এই মানুষগুলো সাক্ষী হবে যদি আল্লাহ আল্লাহর দরবারে তিনি সিজদায় পড়ে গেলেন আল্লাহর দরবারে সিজদায় গিয়ে বললেন আল্লাহ এ শক্তি তুমি বাচ্চাটাকে দান করে দাও বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহর গায়েবি মাদদ আসলো সাহায্য এলো ওই দুধের শিশু বাচ্চাটার জবানটা খুলে গেল হে তরুণ যুবকেরা ওই দুধের শিশু বাচ্চাটা সে সময় বললেন হে বানী ইসরাইলের মানুষেরা শুনে রেখে দাও আমার পিতা হযরতে জুরাইজ নন আমার পিতা হলো অমুক রাখাল হযরতে জুরাইজ যেমন আল্লাহর ওলি ছিলেন আজও তিনি আল্লাহর ওলি আছে জোরে হবে না জোরে হবে না বলার উদ্দেশ্য একটাই মা বদদোয়া করেছিল কথা ঠিক মনে পড়ছে তো মা বলেছিল যতদিন না জেনাকারী মহিলার সাক্ষাৎ না হয় ততদিন তোর আল্লাহ মওত যেন না দেয় অত বড় আল্লাহর ওলি হয়েও অত বড় আল্লাহর ওলি হয়েও মায়ের বদদোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছিল তাই জেনাকারী মহিলার সাক্ষাৎটাকে পেতে হয়েছিল আল্লাহ তাকে হেফাজত করেছিলেন কিন্তু জেনাকারী মহিলার সাক্ষাৎটাকে পেতে হয়েছিল বলার উদ্দেশ্য বাবাজি বাম্মাকে কষ্ট দেবেন না পরিপূর্ণ মুসলমান হন রাসূলের সুন্নত ছেড়ে দেবেন না পাঁচ ওয়াক্ত নামাজ ছেড়ে দেবেন না আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের কবুল ও মঞ্জুর করে নেন বলুন আল্লাহুম্মা আমিন বলুন আল্লাহুম্মা আমিন